এখন বাজে বারোটা চার ঘন্টা দাঁড়া রইছি কোনো সমাধান নাই আপনারা খালি ক্যামেরাই করেন ক্যামেরা ছবি তুলে তুলতেছেন এর কোনো সমাধান করেন আপনারা প্রদর্শনিক বলেন এই যে হাজার হাজার লোক আমরা মহাখালিতে দাঁড়া রইছি দেখুন সমাধান করে প্রস্তুতি নাই আপনাদের টিকিট ছাড়ে না গাড়ি নাই এই কত রকমের বাহানা যাব ময়মনসিং আটটা বাজে এসে খাড়া রয়েছি দাঁড়া রয়েছি কখন থেকে বুঝছেন এত কষ্ট মানুষের কত কষ্ট দুর্ভোগ মানুষের আপনারা ক্যামেরা করতেছেন বড় বড় প্রশাসনের কাছে দিবেন কিন্তু আমাদের কোনো কোনো সমাধান নাই তো এই সমাধান তো করতে হইব আপনাদের কারণ ভাই এখানে পাঁচ ছয় ঘন্টা ধরে এসে খারাপ রইছি গাড়ি নাই টিকিট দেয় টিকিটের লেগে এই যে কাউন্টারের সামনে খারাপ রয়েছি দুই ঘন্টা ধরে এক ঘন্টা দশ মিনিট পরে দিচ্ছি দিচ্ছি করতে করতে দুই ঘন্টা হয়ে গেল এরকম এরকম বলে তাহলে দেশে যাবো কেমনে এই খবরটা মনে হয় আপনারা কিভাবে কী করবেন করে দিন মাইমেন সিং যাবো অপেক্ষা করছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে কি বলে কাউন্টার থেকে কাউন্টারে বলতেছে এখনো গাড়ি আসে নাই গাড়ি আসতে না নাকি অনেক টাইম লাগবে আমার বাড়ি হলো ভাই নালিতি আমরা চাই প্রত্যেকটা কাউন্টার যেন এরকম সার্ভিসটা দেওয়া যায় এই যে এনাতুল্লার মতো সার্ভিসটা যেন আমরা সবসময় পাই এনাতুল্লাহ সাহেবের যে সিস্টেমটা করছে আমাদের খুবই ভালো লাগে দেখেন এতটি মানুষের ভিতরে আমরা মানে দাঁড়ায়ে থাকেও আমাদের ক্লান্ত নাই কেন আমরা যাইতে পারবো ভালোভাবে সার্ভিসটা আমাদের খুব আরামদায়ক আমরা এরকম প্রত্যেকটা গাড়ি আমরা এরকম শুনিতে গাড়িটা পাচ্ছি না গাড়িটা যখন হয়তো জ্যামে আটকা আছে আসলে আমরা এই টিকিটটা ছাড়বে ছাড়ার পরে আমরা একসাথে যাওয়ার যাওয়ার চিন্তাভাবনা আছে এবং আমরা মানে এই যা ওয়েটটা রাস্তায় করতাম সেই ওয়েটটা এখানে করতেছি আমাদের এটা বিশ্বাস যে আমাদের সামনে আর গাড়িতে উঠে গেলে আর আমাদের কোনো চিন্তা নাই আমরা গন্তব্যে ঠিক আল্লাহ তালা

এটাই বানানো হয়ে আছে এনে কাউন্টারে পুলিশ প্রশাসন আছে মালিক সমিতির লোক আছে ওনারা যেটা বাড়া ওইটাই আমাদের নির্ধারিত করছে ওইটাই এক টাকাও না এক টাকাও না এক টাকা বেশি নেওয়া যায় না এক জায়গায় জায়গায় যে রাতে এক টাকা টাকা বেশি নিতে সরকার নির্ধারিত যে বাড়াটা আমরা ওইটাই নিচ্ছি এরপরে মনে করেন আপনি আসতে হয় একবারে খালি দেখা যায় আমাদের বাড়া হিসাব করলে অর্ধেক যদি আপনি পাঁচশো টাকা বাড়া দেন তাইলে হিসাবে হিসাবে আড়াইশো টাকা পড়ে আমাদের আসতে হয় একটাই খালি এখন কেউ আসবে না তো বাড়ির থেকে যখন খালি যাবেই এই জন্য কেউ আসে না পুরাটাই খালি এখন লস